দেখো, আজকে আমরা শিখতে চলেছি ভাগশেষ উপপাদ্য এবং গুণনীয়ক উপপাদ্য, রিমাইন্ডার থিওরেম অ্যান্ড ফ্যাক্টর থিওরেম। গুণনীয়ক উপপাদ্য হচ্ছে ফ্যাক্টর থিওরেম, ঠিক আছে? এখন দুটো ফাংশন নেওয়া আছে, দুটো অপেক্ষক সংখ্যামালা বলতে পারো। এফ এক্স ইকোয়াল টু 4x² + 5x + 4 অ্যান্ড জিএক্স ইকোয়াল টু 2x + 3। এখানে এফ এক্স এর মাত্রা কত? এফ এক্স এর মাত্রা 2 আর জিএক্স এর মাত্রা 1, মাত্রা মানে ডিগ্রি। এখন আমাদের ভাগ করতে হবে, এফ এক্স ভাগিত জিএক্স করে কি হবে। আমরা ক্লাস 8-এ শিখেছিলাম ভাগ করা, সেই পদ্ধতি অনুযায়ী ভাগ করতে গেলে এর ভাগটা করবো। এখানে 4x² আছে, এখানে 2x আছে, তাহলে 2x দিতে হবে 4x², আর বাকি গুণটা কপি করা হলো। এবার বিয়োগ, এটা মিলে গেছে, এটা বিয়োগ করলে -x + 4। এখন এখানে কি থামিয়ে দেবো না একটু এগোতে হবে? খেয়াল করতে হবে যে এইখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ভাগশেষ, যেটাকে আমরা Rx দিয়ে প্রকাশ করবো, কারণ এটা একটা সংখ্যামালা, তাই সংখ্যামালাকে আমরা Rx বলতেই পারি। এখন এই সংখ্যামালার মাত্রা এবং ভাজকের মাত্রার মধ্যে একটা ব্যাপারে খেয়াল করতে হবে কি না, যদি এর মাত্রা বেশি এবং এর মাত্রা কম হয়ে যায় তাহলে ভাগটা চলবে, যদি এর মাত্রার সঙ্গে এর মাত্রা সমান থাকে তাহলেও ভাগটা চলবে, কিন্তু কখন ভাগটা বন্ধ হয়ে যাবে? যখন এর মাত্রাটা ছোট হয়ে যাবে, ভাজকের মাত্রা থেকে ভাগশেষের মাত্রা যদি ছোট হয়ে যায় তাহলে তখনই আমরা এই ভাগটা আর করবো না, তখন যেটা অবশেষ পড়ে থাকবে সেটাকে আমরা বলবো ভাগশেষ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাক, এখানে এর মাত্রা 1, এরও মাত্রা 1, তাহলে ভাগটা এখনো চলবে। তাহলে আমরা এখানে 2x পর্যন্ত এসেছিলাম, তাহলে কত করা যাবে, -½, তাহলে -x - 3/2 বিয়োগ করলে কি দাঁড়াবে, এটা প্লাস প্লাস এটা কেটে গেল, 4 + 3/2, এটা বলে কত হবে, 5 5/1/2, অর্থাৎ 5 × 1=2, ঠিক আছে? এই হলো আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষটা আমরা ফাইনালি কি বলছি, Rx = 5 × 1=2, 5 / 1/2। ওকে, এইবার এই যে ঘটনাটা করলে, এতটা বড় একটা ভাগ করলাম, এটাকে আমরা অতি সহজে খুব ছোট্ট করে ভাগ না করে আমরা একেবারে ভাগশেষটাকে বার করে ফেলতে পারি, ঠিক আছে? এখন এটা কি করে করবো, করতে পারি কীভাবে করবো, এই ভাজকটা, এটাও একটা সংখ্যামালা, ধরেছি জিএক্স, এই জিএক্স এর জিরো বার করতে হবে। আমরা কোনো একটা সংখ্যামালা জিরো আগের ভিডিওতে শিখেছি, তাহলে জিএক্স এর জিরো বার করার উপায় কি, এফ এক্স সরি জিএক্স ইকোয়াল টু জিরো করলে আমরা পাবো 2x + 3 = 0, তাহলে এখান থেকে আমরা পাবো x = -3/2, অর্থাৎ এইখানেতে যদি -3/2 আমরা পুট করি এক্স এর পজিশনে, তাহলে টোটাল জিএক্স ইকোয়াল টু কত পাবো, জিরো হয়ে যাবে। তাহলে এক্স জিরো, এখানে জিএক্স জিরো হচ্ছে -3/2। এই জিএক্স এর জিরোটা আমরা ভাজ্যে বসাবো, ভাজ্য কত আমাদের এখানে, ভাজ্য সংখ্যাটা হচ্ছে এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর এক্স এর পজিশনে এইটাকে পুট করতে হবে, তাহলে এফ এক্স এর যে ভ্যালুটা আমাদের পড়ে থাকবে সেটা কিন্তু এইটাই বেরোবে। চলো দেখা যাক বেরোয় কিনা। নাও এফ এক্স ইকোয়াল টু দেওয়া আছে কি, 4x² + 5x + 4, নাও এফ অফ -3/2 কি হবে, 4 − 3/2 2² + 5 × -3/2 + 4 = 4 × 9/4 − 15/2 + 4, 4 ক্যান্সেল আউট, দেন 9 − 15/2 + 4, 9 and 4 কত, 13, −15/2 কত, এটা যদি পূর্ণ ভাঙা হয় তাহলে কত বেরোবে, 7 × 1=2, ঠিক হলো, তার মানে কত, 7.5, তাহলে 13 থেকে 7.5 বাদ দিলে কত হবে, কত হবে, 5.5, ঠিক হলো তো, 5.5 মিলছে। আমরা এখানে ভাগ করে বার করলাম, করিনি, তাহলে এই যে কাণ্ডটা করা হলো, এই কাণ্ডটা একটা কায়দা থেকে এসেছে, সেই কায়দাটাই বলা হচ্ছে রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য। এই হচ্ছে ভাগশেষ উপপাদ্যের বক্তব্য, অর্থাৎ ভাজকের জিরোটাকে আমরা ভাজ্যের ভেরিয়েবলের পজিশন, ভেরিয়েবল মানে চলরাশির পজিশনের আমরা যদি বসাই তাহলে আমরা ভাগশেষটা খুঁজে পাবো, এটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? এবং এটাকে সুন্দর করে বইয়ে বুঝিয়েও দেওয়া আছে, ভাগশেষ উপপাদ্যের বক্তব্যটাকে গুছিয়ে নিলে কি বলা যাবে, যে আমরা একটা এফ এক্স, একটা বহুপদী সংখ্যামালা প্রথমে ধরে নেব, যার একটা মাত্রা ধরতে অবশ্যই, যেমন আগের উদাহরণের মাত্রা ছিল 2, তাহলে এই এফ এক্স এর মাত্রা আমরা 2, 3, 4, 5 যা খুশি বসাতে পারি, তাহলে কত আমরা ধরলাম এন, এবং তাহলে এফ এক্স এর একটা একটা সংখ্যামালা যার মাত্রা হলো এন। এবার যে কোনো একটা সংখ্যা ধরে নিই আমরা, কারণ জিরো কোনো একটা সংখ্যামালা, জিরো কি, কোনো একটা সংখ্যামালা জিরো একটা বাস্তব সংখ্যা, তাহলে আমরা একটা বাস্তব সংখ্যা এ ধরে নিলাম যেটা রিয়েল নাম্বারে এক্সিস্ট করছে, অর্থাৎ বাস্তব সংখ্যার দলের মধ্যে পড়ছে। এবার যদি এফ এক্স কে আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, কাকে, এফ এক্স কে, তাহলে এর ভাগশেষটা হবে এফ অফ এ,
একটা সাধারণ বক্তব্য, এটাই হলো ভাষা সুবাদের বক্তব্য। এবার দেখা যাক কতগুলো অঙ্ক কি খুব সহজ অঙ্ক, ধরো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটাকে যদি এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত, কোশ্চেনটা হচ্ছে এটাই যে ভাগশেষ কত, যে ভাগ করে ভাগশেষ কত। তাহলে আমরা ধরবো যে ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, জি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। এবার এই সংখ্যামালা জিরোটাকে বার করতে হবে, তাহলে পদ্ধতি কি জি এক্স ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ, এটা ইমপ্লাই সাইন, ঠিক আছে, যখন তখন বা বাইরের জায়গায় এই চিহ্নটা ইউজ করা যায় না। এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো কেন করা হলো, জি এক্স এক্স প্লাস ওয়ান ছিল, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত আসছে মাইনাস ওয়ান, তাহলে জি এক্স এর জিরো কত মাইনাস ওয়ান। এবার জি এক্স এর জিরোটাকে আমরা কোথায় পুট করবো, এফ এক্স এ, এফ এক্স এ পুট করলে কি বেরোবে না ভাগশেষ বেরোবে, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখবো এফ অফ মাইনাস ওয়ান, এই যে এফ অফ মাইনাস ওয়ান এটাই তো ভাগশেষ, কারণ এইখানেই তো আমরা এক্স জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি, তাহলে এটা সমানই তো বেরোবে উত্তরটা, মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস সিক্স, এটা কত হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ প্লাস সিক্স, তাহলে কত হচ্ছে মাইনাস ফোর প্লাস সিক্স, তাহলে কত হচ্ছে টু, তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল কত বেরোলো টু। তাহলে কেউ যদি বলে যে এফ অফ মাইনাস ওয়ানটাই হলো ভাগশেষ, তাহলে সে ভুল বললো না, ভুল বললো না, কারণ এফ অফ মাইনাস ওয়ান সমান টুই তো বেরিয়েছে, ঠিক হলো। এই হলো ভাগশেষ উপপাদ্যের বক্তব্য। এখন যদি এই ভাগশেষ উপপাদ্যতে এফ অফ মাইনাস ওয়ান যেটা বেরোলো দুই, তার জায়গায় যদি জিরো বেরিয়ে যেত তাহলে আমরা কি বুঝতাম, অর্থাৎ ভাগশেষটা জিরো হয়ে গেছে, তোমার ভাগফলটা মিলে গেছে কোনো একটা ভাগের ক্ষেত্রে, ধরো কুড়ি একে আমরা ভাগ করছি চার দ্বারা, ভাগফলটা মিলে গেল। তাহলে এখানে ভাজ্য আর ভাজকের মধ্যে কি সম্পর্ক, না ভাজ্যের একটি উৎপাদক হচ্ছে তার ভাজকটা, এটা কি বলা যাবে ঠিক না ভুল, এটা ঠিক, তাই তো। তাহলে কোনো একটা ভাগ যখন করা হয় তখন ভাজক দ্বারা ভাগ করার ফলে যদি ভাগশেষ জিরো বেরিয়ে যায় তাহলে ওই ভাজকটিকে আমরা বলতে পারি ভাজ্যের উৎপাদক, এরকম করে একটা উৎপাদক সংজ্ঞা আমরা বলে দিতে পারি বানিয়ে, এবং সেটা কিন্তু কখনো ভুল হবে না। ঠিক তেমন করেই আমাদের সংখ্যামালাগুলোর ক্ষেত্রে কোনো একটা সংখ্যামালার উৎপাদক অন্য কোনো একটা সংখ্যামালা হবে কি না সেটাও আমরা এই ভাগশেষ উপপাদ্য দ্বারা যাচাই করতে পারবো, তাই তো। যদি এখানে আমাদের এফ অফ মাইনাস ওয়ানের উত্তরটা জিরো চলে আসতো তাহলে আমরা বলতাম যে ভাগশেষটা মিলে গেছে, আর ভাগশেষ মিলে গেলে কি হয় ভাজকটাই হয়ে যায় ভাজ্যের উৎপাদক, তাহলে আমরা কোনো একটা সংখ্যামালাকে কোনো একটা সংখ্যামালার উৎপাদক হবে কি না সেটাও আমরা যাচাই করতে পারবো, আর এটাই হলো গুণনীয়ক উপপাদ্যের বক্তব্য। খুব সিম্পল, এটাই হচ্ছে গুণনীয়ক উপপাদ্যের বক্তব্য, অর্থাৎ গুণনীয়ক উপপাদ্যটা ভাগশেষ উপপাদ্যেরই একটা স্পেশাল কেস, ঠিক হলো। চলো এবার আমরা চটপট কতগুলো অঙ্ক দেখে নিই, ঠিক আছে। দেখো কষে দেখি 7.3 প্রথম অঙ্কটা, তার চারের দাগেরটা, একের দাগের চারের অঙ্কটা করা হচ্ছে। এফ এক্স সমান দাওয়া ছিল ধরেছি, জি এক্স সমান ধরেছি, এখন জি এক্স সমান জিরো হলে, টু এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স এর মান মাইনাস আপ, এই এক্স এর মানটা বসানো হবে এফ এক্স এর মধ্যে, তাহলে আমরা ভাগশেষটা পাবো। ঠিক এক্স এর জায়গায় মাইনাস হাফ বসানো হচ্ছে, বাকি এক্সপ্রেশন যেমন ছিল তেমনই রয়েছে, ঠিক মতো ক্যালকুলেশন করলে এর উত্তর যেটা বেরোবে সেটাই হবে ভাগশেষ। এই হলো একের দাগের অঙ্কের নিয়মটা। এরপর আমরা চারের দাগের অঙ্কটা দেখব, কষে দেখি 7.3 চারের দাগের অঙ্কটা, পি এক্স এর মান দেওয়া ছিল বইতে, টু এক্স প্লাস ওয়ানের গুণিতক কিনা যাচাই করতে বলেছে, তাহলে আমরা জি এক্স সমান ধরছি টু এক্স প্লাস ওয়ান, দিয়ে জি এক্স ওয়ান জিরো করে এক্স এর মানটা পি এক্স জায়গায় বসানো হচ্ছে। যদি উত্তরটা জিরো চলে আসে তাহলে গুণিতক হবে, আমরা যেমন আগে শিখেছিলাম, আর জিরো না এলে ভাগশেষ থাকবে। এই দেখো জিরো চলে এসছে, তাহলে প্রমাণ হয়ে গেল যে টু এক্স প্লাস ওয়ান হলো গুণিতক। এই হলো চারের দাগ, খুব সহজ সহজ অঙ্ক, ভীষণ সহজ অঙ্ক, এবং উত্তরটা এভাবে লেখা হচ্ছে। এরপর আমরা ছয়ের দাগের অঙ্কটা দেখে তাকিয়ে আছি, ছয়ের দাগে দুটো সংখ্যামালা দেওয়া আছে বড় বড়, একটা ধরেছি পি এক্স আর একটা ধরেছি কিউ এক্স, এবং এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস টু এটাকে জি এক্স এবং এফ এক্স যথাক্রমে ধরা হলো। এখন জি এক্স এর জিরোটা বার করা হচ্ছে, জি এক্স সমান জিরো করে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এটা পি এক্স এ বসানো হচ্ছে, তাহলে আমরা একটা ভাগশেষ পাবো। এখানে বলে দিয়েছে ভাগশেষ হবে যথাক্রমে আর ওয়ান এবং আর টু, তাহলে আর ওয়ানের মানটা হচ্ছে পি অফ মাইনাস ওয়ানের যে উত্তরটা বেরোবে সেইটা, অর্থাৎ আর ওয়ান ইকুয়ালস টু পি মাইনাস সিক্স। ঠিক তেমন করে এফ এক্স সমান জিরো করলে এক্স ইকুয়ালস টু বেরোচ্ছে,
সেটাকে বসাবো আমরা কিউ এক্স এর মধ্যে। এইভাবে আমরা পাবো আর টু, অর্থাৎ দ্বিতীয় ভাগশেষটা পাবো। তাহলে আর ওয়ান এবং আর টুর মানগুলো বার করে নেওয়া হলো। এবার দেওয়া ছিল টু আর ওয়ান প্লাস আর টু সমান সিক্স, ওখানে আর ওয়ান আর টুর মানটা বসালে আমরা পি এর মানটা পেয়ে যাব। এই হলো পি এর মান, ভীষণ সহজ অঙ্ক, এটাও সহজ অঙ্ক, ঠিক আছে। অঙ্ক করা শেষে উত্তর লিখতে হবে। আটের অঙ্কটা আমরা পরে দেখে নিচ্ছি, এটা আটের অঙ্কের শেষ অংশ দেখা যাচ্ছে, কিন্তু আটের অঙ্কটা মিস হয়ে গেছে, ওটা শেষের দিকে হয়তো আছে। এখন বারোর দাগের পাঁচের অঙ্কটা একটা অবজেক্টিভ অঙ্ক, খুব মজাদার অঙ্ক। এক্সের জায়গায় যদি ওয়ান বসিয়ে দেওয়া যায় তাহলে উত্তরটা বেরিয়ে চলে আসবে, কারণ ডান দিকে এক্সের জায়গায় ওয়ান বসালে যেটা উত্তর চেয়েছে সেটাই রয়েছে, শুধু এক্সের জায়গায় ওয়ান বসাতে হবে, তাহলেই হয়ে গেল। অর্থাৎ পি এক্স যদি রাশিমালা ধরা হয় তাহলে পি অফ ওয়ানের মানটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা ফ্যাক্টর থিওরেমের আন্ডারে কষে দেখি 7.4 একের অঙ্কটা, কিচ্ছু না, শুধুমাত্র এফ অফ মাইনাস ওয়ানটা জিরো হলে উত্তর হয়ে যাবে, দুয়েও তাই অঙ্ক। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে যেটা শিখেছি ওই চ্যাপ্টারে, পরের চ্যাপ্টারে ভাগশেষের মানটা সবসময় জিরো আসবে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে পরপর। খুব সহজ অঙ্ক, একের দাগে দুয়ের দাগের সমস্ত অঙ্ক তোমরা পারবে। এখানে একটা অঙ্ক করে দেওয়া হলো, ভিডিওটাকে থামিয়ে করবে কারণ একটু স্পিডে চলছে মেমোরি স্পেসের প্রবলেমের জন্য। তিনের দিকের অঙ্কটাকে আমরা করে ফেললাম এবং এখানে কে এর মানটা মাইনাস ওয়ান। চারের দাগের অঙ্ক একই রকমভাবে কে এর মানটা চেয়েছে, প্রত্যেকটাতে চারটে অঙ্ক আছে, তোমার চেষ্টা করবে, হোমওয়ার্ক থাকছে সেভ কোষে দেখে 7.3 এবং 7.4 সমস্ত। এই হলো কোষে দেখে 0.3 আটের দাগের অঙ্কটি, তোমরা পজ করে লিখে নাও।